চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। শিক্ষার্থীদের অনুরোধে আজকের ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা। গানটির তাল অর্ধ ঝাঁপতাল। অর্ধ ঝাঁপতালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে দেখিয়ে দেব, তারপর সবশেষে দেখাবো হারমোনিয়াম অংশ। শুরু করছি আজকের ক্লাস। চরণ ধরিতে, কোমল নেই, তারপর সা, এখানে কোমল রে স্পর্শ করে সা, অর্ধ ঝাঁপতাল, দুই তিন, দুই তিন ছন্দ, ধি না ধি ধি না, তারপর আবার এখান থেকে তালের পরের আবর্তন শুরু হচ্ছে। এবার স্বরগুলো গেয়ে গেয়ে দেখিয়ে দিচ্ছি। চরণ নিসা ধরিতে, সা 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 নি দিও গো সা গা গা, এটা কোমল গা, সা স্পর্শ করে কোমল গা করলাম। তারপর তালের পঞ্চম মাত্রা বা শেষ মাত্রা থেকে শুরু হচ্ছে আমারের আ। আমারে রে গা রে গা, তারপর আবার তালের শেষ মাত্রা থেকে নিও না মা গা রে সা নি ধা, দ দিয়ে এটা কোমল ধা মন্দ্র সপ্তকের। নিও না নি সা রে সা রে মা গা, আবার তালের পঞ্চম মাত্রা বা শেষ মাত্রা থেকে সরাই গা, তারপর আবার কোমল রে স্পর্শ করে কোমল গা। সরাই, তারপর তালের প্রথম মাত্রা থেকে জীবন মরুন সা 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 ধা ধা পা পা গা, এখানে পা করলাম মা স্পর্শ করে, তারপর এখানে কোমল গা স্পর্শ করে পা করতে হবে, কোমল গাতেই ছিলাম, অর্থাৎ কোমল গা থেকেই পাতে যেতে হবে কোমল গাকে নিয়ে। সুখ দুঃখ পা পা ধা পা নি ধা পা, তারপর কোমল নি স্পর্শ করে কোমল ধা তালের প্রথম মাত্রা থেকে দি ধা পা মা, আবার তালের প্রথম মাত্রা থেকে, এখানে সা থেকে মা একটা ছোট নীর হবে। বুকে ধরিব সা মা 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 পা পা রে জড়ায়ে গা মা পা নি ধা, তারপর এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, তাই একদম প্রথমে গানের যে ওপরে থার্ড ব্র্যাকেট রয়েছে, এবার এই স্বরগুলো গেয়ে চরণ ধরিতে করতে হবে। চরণ ধরিতে, এই পর্যন্ত এসে অবসান।
উপরে এটা হলো অবসানের চিহ্ন, তারপর যেতে হবে পরের অংশ অন্তরাতে। এবার যাব অন্তরায়। স্খলিত শিথিল, তালের প্রথম মাত্রা থেকে ধা 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 ধানি কামনার কোমল নি স্পর্শ করে এখানে সা করলাম, নি সা সা রে নি সা, তারপর সা থেকে যেতে হবে কোমল গাতে, বহিয়া বহিয়া গা 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 রে গা রে গা রে। এখানে শুদ্ধ মা তার সপ্তকের স্পর্শ করে তারপর করলাম কোমল গা, ফিরি ক তো সারে সারে গারে সারা। এই অংশ দুবার গাইতে হবে, প্রথমে ধাতে এসে শেষ হলো, পরের বার আবার যখন স্খলিত থেকে গাইব তখন সাতে টেনে রাখবো, তখন সা এক দুই তিন চার ধায়ের পরিবর্তে এই মাত্রা এখানে ঢুকবে। আমি এখান থেকে দেখাচ্ছি দ্বিতীয়বার যখন সাতে টেনে রাখবো, সেই দ্বিতীয়বারেরটা আমি এখান থেকে গিয়ে দেখাচ্ছি, ফিরি কত সারে সারে গারে সা নিজ হাতে তুমি, সা স্পর্শ করে নি সারে সারে সা গেথে নি ও হা, সা স্পর্শ করে কোমল রেথে, রে সা সা নি নি পা পা নি ধা পা ফেলো না আমারে ছড়াই পা 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 গা গা পা মা পা পা নি ধা। তারপর থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে প্রথমে বলেছিলাম সেখানে চরণ ধরিতে, যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে আসতে হবে সঞ্চারী অংশে। এবার দেখাবো সঞ্চারী অংশ। চিরপি পাশিত সা 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 সারি বাসুনা বিদুনা গা গা মা 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 বাঁচাও তাহারে। মা থেকে কোমল গা মিড় করে তারপর মা স্পর্শ করে কোমল গা, মা গা গা রে সাধানি, সা স্পর্শ করে এখানে কোমল ধা করলাম। তারপর পা থেকে যেতে হবে কোমল গাতে, মারিয়া গা রে সা শেষ জয়ে যেন, সা স্পর্শ করে কোমল রে, আবার সা স্পর্শ করে কোমল রে, সা স্পর্শ করে কোমল রে, তিন জায়গায় পেলাম। এখানেও পাবো রে সা রে সা রে সা হয় সে বিজয়ী, এখানে সা স্পর্শ করে কোমল রে, আবার রে স্পর্শ করে সা, হয়
রে সা সা নি নি ধা ঘা পা। তারপর পা থেকে যেতে হবে সাথে। তোমারি কাছে তে সা নি ধা পা গা রে সা রে হারিয়া। রে স্পর্শ করে কোমল গা, গা রে সা। সঞ্চারী অংশ দুবার করার পরে যেতে হবে শেষ অংশ আভোগে। এবার দেখাবো আভোগ। বিকাই বিকাই সা ধা 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 নি দিনু আপনারে নি সা সা রে নি সা সা পারি না ফিরিতে। এখানে কোমল গা স্পর্শ করে শুদ্ধ রে হলো, তারপর মা স্পর্শ করে কোমল গা, তারপর এটা হলো কোমল রে। সা গা গা রে গা রে গা রে সা দুয়ারে দুয়ারে সা রে গা রে রে সা। দুবার করার পরে কোমল ধা থেকে যেতে হবে সাথে। তোমারি করিয়া। এখানে যদি কোমল ধা স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো? শুধু সানিতে তোমারি এরকম, কিন্তু করব কোমল ধা স্পর্শ করে তোমারি এরকম সানি সারে সারে সা নিও গো আমারে রে সা সা নি নি পা ধা পা বরুণে রুমালা পরায়ে পা 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 গা গা পা নি ধা। তারপর থার্ড ব্র্যাকেট থেকে চরণধ্বনিতে শুরু করতে হবে, পুরো স্থায়ী গাইতে হবে। আবার থার্ড ব্র্যাকেটে যে চরণধ্বনিতে স্বরগুলো রয়েছে সেখানে অবসান পর্যন্ত গিয়ে গান শেষ করতে হবে। এবার দেখাবো হারমোনিয়াম অংশ। এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ সাত স্কেলে, হারমোনিয়ামের বাঁদিক থেকে 1 2 3 4 5। এই 5 নম্বর কালো পর্দাটি হলো বি ফ্ল্যাট বা এ শার্পের সা। সা কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ মা পা, কোমল ধা কোমল নি, তারপর তার সপ্তকের সা, কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ মা, নিচে মন্দ্র সপ্তকে কোমল নি কোমল ধা। গান শুরু হবে কোমল নি থেকে। চরুনো ধরিতে নিসা সা 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 নি দিও গো সা গা গা আমারে রে গা রে গা নিও না মা গা রে সা নি ধা নিও না নি সা রে সা রে মা গা সরাই গা গা রে সা জীবন
সা 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 ধা মরু নু ধা পা পা গা সুখ দুঃখ পা পা ধা পা নি ধা পা দিয়ে নিস্পর্শ করে কোমল ধা ধা পা মা বুকে সামামা ধরিব মামা পাপারে জড়াই গামা পানি ধা। তারপর সবার প্রথমে থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে সেগুলো চরণু ধরিতে, তারপর অন্তরা স্খলিত শিথিল ধা 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 ধানি কামনার ভার নিশা সারে নিশা। তারপর সা থেকে যেতে হবে কোমল গাতে বহিয়া গা 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 মা স্পর্শ করে কোমল গাতে করলাম। তারপর সাথে ফিরি কত সারে সারে গারে আর সাধা, ফিরি কত আর একবারে দেখিয়ে দিচ্ছি ফিরি কত কোমল ধাতে প্রথমবার শেষ করতে হবে, তারপর দ্বিতীয়বার যখন করব তখন সাথে হবে। আমি ফিরি কত আর সেখান থেকে করে দিচ্ছি ফিরি কত আর, তারপর শ্বাস স্পর্শ করে কোমল নেই নিজ হাতে তুমি নিসারে সারে সা। তারপর সা থেকে যেতে হবে কোমল রেতে গেথে নিও রে সা সা নি নি পা হা পানি ধা পা ফেলো না আমারে পা 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 গা ছড়াই গা পা মা পা পা নি ধা। তারপর চরণু ধরিতে, তারপর যাব সঞ্চারী অংশে চিরূপি পাশিত সা 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 সারে বাসনা বেদনা গা গা মা মা বাঁচাও তাহারে মা গা গা রে সাধানি
তারপর কোমল নি থেকে যেতে হবে কোমল গাতে। মারিয়া গারে সা শেষ জয় রে সা রে সা যেন রে সা হয় সে। সা থেকে রেতে গেলাম, আবার রে স্পর্শ করে সাথে এলাম। রে সা সানি বিজুই নিধা, তারপর আবার নি স্পর্শ করে ধা। নিধা ধা পা, তারপর পা থেকে যেতে হবে সাথে। তোমারি সানি ধা কাছে তে, পা তারপর মা স্পর্শ করে কোমল গা। পাগারে সারে, তারপর রে থেকে যেতে হবে কোমল গাতে। হারিয়া গারে সা, দুবার করার পরে শেষ অংশ আভুক। বিকায়ে বিকায়ে সা, তারপর ধাতে সা ধা 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 ধানি দিন আপনারে নিশা সারে নিশা পারি না সা গা গা, তারপর গা থেকে শুদ্ধ রেতে ফিরিতে রে গা রে গা রে সা দুয়ারে সারে গা, মা স্পর্শ করে গা করলাম। সারে গা দুয়ারে রে রে সা, প্রথমে রে, তারপর দ্বিতীয়বার গা স্পর্শ করে রে। দুয়ারে, দুবার করার পরে তারপর ধা থেকে যেতে হবে সানি, ধা স্পর্শ। তোমারি করি সানি সারে সারে সা, তারপর সা স্পর্শ করে কোমল রে। নিয়োগ রে সা সানি আমারে নিপাধা পা বরুণের পা 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 মালা পা পা গা, প্রথমবার পা, তারপর মা স্পর্শ করে পা। পাগা পরায়ে গা পানি ধা চরুনু ধরিতে, পুরো স্থায়ী গে, যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে গান শেষ করতে হবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি স্বরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।